Hi guys, I am Yuvraj. Welcome to your YouTube channel to another video. Today I will discuss the main problem of OnePlus 8. OnePlus 8 ei device tir mul somoshya guli ki ki. Er ager ekta video te ami OnePlus 8 ebong OnePlus 8 Pro ei phone dutir somosto specification bolechilam. আজকে আমরা আলোচনা করব শুধু OnePlus 8 এই ডিভাইসটি নিয়ে। আপনি যদি একটা ফোন কেনার কথা ভাবেন তাহলে এটি কি আপনার কাছে একটা ভালো অপশন হবে? আসুন এটাই আজকে একটু জানার চেষ্টা করি। ওয়েল, ভিডিও ভালো লাগুক আর না লাগুক, স্টে অ্যাট হোম, স্টে সেফ। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এই রকম অ্যামেজিং কন্টেন্ট পাওয়ার জন্য। OnePlus এর নতুন ফোন নিয়ে আমি যতটা চিন্তিত ছিলাম তার থেকে বেশি ছিলেন আপনারা নিশ্চয়ই। কিন্তু বন্ধুরা, সত্যি এবার OnePlus আমাদের সবাইকে হতাশ করেছে। তাদের এই OnePlus 8 এই ফোনটি সত্যি একটা বাজে ফোন হতে চলেছে তার প্রাইস পয়েন্টের দিক থেকে। কোম্পানির যে মেন কনসেপ্ট ছিল সেটা কোম্পানি এখন হারাচ্ছে। ফোনটার কি কি খারাপ দিক রয়েছে, কি কি ভালো দিক রয়েছে, চলুন সেগুলো একটুখানি আলোচনা করি। প্রথমে বলি ক্যামেরার কথা। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, 16 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ ক্যামেরা। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, এটা কি 15,000-এর ফোনে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার? OnePlus ভালো কেয়া কর রে হো। এইরকম ক্যামেরা সেটআপ রেডমি রিয়েলমি 10,000 টাকার ফোনে দেয়, OnePlus এটা দিচ্ছে 40,000-50,000-এ। হ্যাঁ মানছি ক্যামেরা ভালো অপটিমাইজ হবে, ক্যামেরাতে ওয়াইএস সাপোর্ট থাকবে, কিন্তু তা বলে এইরকম ক্যামেরা সেটআপ, ক্যামেরা আরও ইম্প্রুভ করা যেত। এবার আপনি ভাবুন এইরকম একটা ক্যামেরা সেটআপের জন্য আপনি 40,000-50,000-60,000 দেবেন। নেক্সট বলছি চার্জারের ব্যাপারে। চার্জার দেওয়া রয়েছে ওয়াপ চার্জ 30G, এটা 30W-এর ফাস্ট চার্জার, এই একই চার্জার যেটা OnePlus 7T-তে দেওয়া হয়েছিল। চার্জারে কোনো ইম্প্রুভমেন্ট নেই। এই প্রাইস পয়েন্টে সবাই 55W-এর ফাস্ট চার্জার দেয়, সেখানে OnePlus দিচ্ছে 30W-এর ফাস্ট চার্জার। তাদের 55W টেকনোলজিটা রেখে দিয়েছে তাদের টি সিরিজের জন্য। বন্ধুরা, ফোনটাতে কোনো হেডফোন জ্যাক নেই। কেন নেই? ফ্ল্যাগশিপ ফোনগুলো দাবি করে যে তারা স্পেস বাঁচানোর জন্য হেডফোন জ্যাক দিতে পারেনি, কিন্তু OnePlus কেন হেডফোন জ্যাক দেয়নি? আমি অবশ্য এর একটা কারণ বের করেছি। OnePlus 8 ওই 15 April লঞ্চ করতে চলেছে তাদের ট্রুলি ওয়্যারলেস হেডফোন। কোম্পানি ঠিক করেছে ওই হেডফোন বিক্রি করে তারা বড় লোক হবে, তাই জন্য তারা OnePlus 8-এ কোনো হেডফোন জ্যাক দেয়নি। এই ছাড়া তো আমি আর কোনো রিজন দেখতে পাচ্ছি না। এছাড়া আপনি কোনো রিজন দেখে থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লের ব্যাপারে বলতে গেলে ফোনটিতে দেওয়া রয়েছে ফুল এইচডি প্লাস সুপার অ্যামুলেড ডিসপ্লে, যে ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 90Hz। ডিসপ্লেটা সাইড থেকে কার্ভড হবে। সত্যি ডিসপ্লেটা ভালো ডিসপ্লে দিয়েছে, একে তো ফুল এইচডি প্লাস তারপরে সুপার অ্যামুলেড। এইরকম ডিসপ্লে বানানোর জন্য নিশ্চয়ই স্যামসাংকে অনেক টাকা দিতে হয়েছে, সেই কারণেই হয়তো ফোনটাকে এরকম বানিয়েছে তারা। OnePlus বরাবরই স্পিড নিয়ে কাজ করেছে, তাদের প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টে তারা স্পিডের কথা উল্লেখ করেছে, তাই ফোনটিতে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 লেটেস্ট 5G প্রসেসর। কিন্তু বারবার এই স্পিডের নাম দেখিয়ে অতগুলো পয়সা নেওয়া একদম ঠিক নয়। বন্ধুরা, ফোনটাতে ভালো প্রসেসর আর ভালো ডিসপ্লে ছাড়া আর কিছুই নেই। আমি ফোনটা পার্সোনালি একদম রেকমেন্ড করব না, ওর থেকে আরও কম প্রাইস পয়েন্টে আরও ভালো ভালো ফোন পাওয়া যায়। আর আপনি যদি সত্যি OnePlus-এর ফ্যান হন তাহলে দেখবেন আর 6 মাস পরই এই ফোনটাকে ভালো করে এর ক্যামেরা ইম্প্রুভ করে ফাস্ট চার্জার দিয়ে নামের পরে একটা টি যোগ করে OnePlus বিক্রি করবে। যারা এখন OnePlus 8 নেবে তারা তখন আফসোস করবে যে OnePlus 8T নিল না কেন তারা। আমার মনে হয় ফোনটা ভালো বিক্রি হবে না, এখন আপনার ইচ্ছা আপনি নিতে পারেন কি নেবেন না। সবশেষে বলি ঘরে থাকুন, ভালো থাকুন এবং COVID-19-কে হারানোর জন্য সরকারের দেওয়া সমস্ত নির্দেশ পালন করুন। আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, এতক্ষণ ভালো থাকবেন।